নিজেকে বদলে নেব বলে ভেবেছি। অনেক ভেবে দেখলাম যা হওয়ার হয়েছে আর না। ঠিক করেছি এই নতুন বছরে নিজেকে আর সহজ করে তুলব না, সহজেই কাউকে বিশ্বাস করব না, কারো ভালো কথায় অন্তত গলে যাব না। দেখেছি মানুষ সরলতা সুযোগ নিয়ে ঠকিয়েই দিয়েছে, ভালোবাসার বদলে আঘাত করেছে, উপকারের বিনিময়ে বদনাম করেছে। এটাই কি চেয়েছিলাম? খুব কাছ থেকেই দেখেছি মানুষ স্বার্থ নিয়েই মিশেছিল, স্বার্থ মিটে গেলেই সে চলে যায়, প্রয়োজন বানানোর নামে প্রয়োজনটাকেই বড় করে দেখেছে সে, যাওয়ার আগে বদনামও করে গেছে। আর কত সহ্য করব, আর কত আঘাত পাব, মনের ভিতরে আর কত ক্ষত তৈরি করব। নিজের মধ্যে একটা গণ্ডি টানতেই হবে, একটা প্রাচীর দিতেই হবে। বাড়ির জানলায় কাঁচ লাগালে সবসময় যেমন একটা ভয় কাজ করে, এই বুঝি কেউ ভেঙে দিয়ে গেল, ঠিক নিজের ক্ষেত্রেও তেমনই হয়। তাই নিজেকে বাঁচাতে হবে, আবেগের হ্রাস টানতে হবে, মুখের ওপর না বলতে হবে, কাঁচ দিয়ে নয়, লোহার মতো কোনো শক্ত কংক্রিটের দেয়াল তুলে নিজেকে গার্ড দিতে হবে। জানেন, ঠিক এটাই ভাবি, একটা করে নতুন বছর আসে আর এমনটাই ভাবি, বদলাবো নিজেকে। কিন্তু যা ভাবি তা করি কোথায়? কিছুতেই আর বদলাতে পারি না, নিজের মধ্যে লোহার প্রাচীর দিতে গিয়েও দেওয়া হয় না, সেই কাঁচের জানালাই থাকে, ভাঙে বটে কিন্তু যা পাই তা কম কোথায়। যে জানালাকে খারাপ মানুষগুলো ভেঙে দিয়ে যায়, ওই জানালায় দু একটা ভালো মানুষও আসে, তাদের সাথে গল্প করি, হাসি, ফুল বিনিময় করি, দুটো মনের কথা বলি, নিজেকে ভরাই। হাজারটা মানুষ ভাঙে বটে, দু একজনের ভালোবাসায় আমি জুড়ে যাই। ভেঙে যাওয়ার গল্প তো তাদের কাছেই করি, ইচ্ছে হয় না তখন আর নিজেকে বদলাতে। থাক না যেমন আছি, নিজেকে বদলে নিলেও পুরো পৃথিবীকে বদলাতে আমি পারবো না। পথ তো একটাই, যে পথে মন্দ আসে ওই পথ দিয়েই ভালোরা উঁকি দেয়। চোখ বন্ধ করে রাখতে ইচ্ছে হয় না, পূর্ণিমার চাঁদকে দেখতে গেলে রাতকেও মেনে নিতে হবে, কিছুতেই বিশ্বাস হারাতে পারি না। এই স্বার্থের পৃথিবীতে কেউ ভালো কথা বললে বিশ্বাস করি, তবে কাকে রাখব সে নির্বাচন আমার হাতে। অন্ধবিশ্বাস আর করি না, বিশ্বাস করি চোখ খুলি। বিশ্বাসের বিনিময়ে যে বিশ্বাস ফেরালো না, উপকার পেয়ে যে কৃতজ্ঞতা স্বীকার করলো না, ভালোবাসার বদলে যে অবহেলায় ভরালো, তার কোনো পরিচয় হয় না। যাকে পরিচয় দিতে নিজের লজ্জা লাগবে, তার স্মৃতি নিয়ে জীবনে থাকবেন না। এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে বের করে দিন। ফল বিক্রেতাকে দেখবেন পচে যাওয়া নষ্ট ফলটিকে ফেলে দিতে তার বিন্দুমাত্র মায়া হয় না, অথচ ওই নষ্ট হয়ে যাওয়া ফলটা তিনি টাকা দিয়েই কিনেছিলেন। ফল বিক্রেতা জানেন নষ্ট ফলটিকে ফেলে না দিলে বাদবাকি সবগুলো ফল নষ্ট হবে, তখন তার মাথায় থাকে না কত বেশি দাম দিয়ে কিনেছিলেন। মানুষের জীবনে পচা ফলের মতো কিছু মানুষ আছে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হয়, যত দেরি করবেন তাতে আপনি নিজে নষ্ট হবেন। নিজেকে বাঁচাতে হলে মাঝে মধ্যে নিজের হৃদয়কেও কষ্ট দিতে হয়, তাতে সাময়িক কষ্ট কিন্তু সারা জীবন ভালো থাকবে। ভালো থাকতে চাও তাহলে এখনই দুটো লিস্ট তৈরি করো। এক কাজ করো, একটা খাতা নাও আর একটা কলম, এবার ঝটপট নামগুলো লিখে ফেলো। কাদের নাম লিখবে? প্রথম লিস্টে লেখো তাদের নাম, তোমার জীবনে যারা তোমাকে দুঃখ দিয়ে গেছে, খারাপ ব্যবহার করে গেছে, আঘাত দিয়ে গেছে, অপমান করেছে, নিন্দে করেছে, দুর্নাম রটিয়েছে, তোমার ভালো থাকাটা নষ্ট করে গেছে। আরেকটা দ্বিতীয় তালিকায় লেখো যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে, তোমার পাশে থাকে, যার সাথে কথা বলে তুমি শান্তি পাও।
অবাক করার মতো বিষয়টা কি হবে বলো তো? দেখবে প্রথম তালিকায় অনেক অনেক নাম পাবে, তালিকাটা হবেও বেশ দীর্ঘ, কিন্তু দ্বিতীয় তালিকায় নাম পাবে হাতে গুনে কয়েকটা, দুজন বা খুব বেশি হলে তিন চারজন। আর এটাই সত্যি, একবার শুধু লিস্টটা বানিয়ে দেখো, দেখবে ঠিক এই রেজাল্টটাই আসবে। আমাদের চারপাশে খারাপ চাওয়ার মানুষ বেশি, ভালো চাওয়ার মানুষ খুব কম। এই সত্যিটা জেনেও আমরা কী করি জানো? যে বা যারা খারাপ করে গেছে তাদের নিয়েই পড়ে থাকি। তারা কতটা কষ্টটা দিয়ে গেছে সেটা নিয়েই মনে লালন পালন করি, তাদের কথা ভেবেই রাত জেগে ঘুম নষ্ট করি, সারা দিন মন খারাপ করে থাকি। অথচ যে মানুষগুলো তোমাকে ভালোবাসে, তোমার ভালো চায়, তাদের কথা কিন্তু অতটা ভাবই না। আমরা ভেবে নেই ও তো আছেই, ওই ছাই ফেলতে ভাঙা খুলো। এবার একটা প্রশ্ন আছে, এই যেটা করি আমরা কি ঠিক করি? উত্তর তোমার কাছেই আছে। আজ থেকে এক কাজ করো, প্রথম লিস্টে যাদের নামগুলো লিখেছিলে ওই লিস্টটা ছুঁড়ে ফেলে দাও, বাতিলের খাতায় পাঠিয়ে দাও, সামনে রেখো না। যে লিস্টটায় তোমার শুভাকাঙ্ক্ষীর নাম আছে ওই লিস্টটা হাতে রাখো, ওই লিস্টে মনে রাখো, ওই লিস্টটা জীবনে রাখো। দেখবে ওদের থেকে যতটা পাচ্ছিলে তার থেকে আরও বেশি পাচ্ছ। খারাপ মানুষদের জন্য চিন্তা করে দুঃখ পেয়ে সময় নষ্ট করার চেয়ে যে দু একজন ভালো মানুষ আছে তাদের জন্য ভাবো। তোমার জন্য যে ভাবে তুমি তার জন্য ভাবো, যে ভালোবাসে তাকে ভালোবাসো, যে তোমাকে নিয়ে ভাবেই না, যে খারাপ ব্যবহার করে চলেছে, যে কষ্ট দিয়ে চলে গেছে, তার জন্য সময় নষ্ট। আসলে তুমি নিজেকেই নষ্ট করছো, কেন করছো? আর করো না তাহলে, আর দেরি করা কেন? চলো খাতা পেন নাও, এখনই দুটো লিস্ট তৈরি করে ফেলো। মনে মনে নয়, সত্যি সত্যিই করো, দেখবে যা লিখবে তা আপনার দলিল। মুখের কথার দাম নেই, লিখলেই তার দাম, একবার লেখা মানে সাতবার পড়ার সমান। নিজের ভালোর জন্য এটুকু করে অন্তত দিন শেষে তোমার ভালো থাকাটা যে জরুরি তবেই বাঁচতে পারবে। হাজারটা খারাপ মানুষের পরিধি থেকে বেরিয়ে এসে ওই দুই একটা ভালো মানুষের সাথে থাকো, তাদের কথা চিন্তা করো, তাদেরকে ভালোবাসো, দেখবে তুমিও ভালো আছো।